নমস্কার, আমি সীমা, শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গবাসীদের দাবি ছিল জলপাইগুড়ি ভায়া হয়ে কলকাতার রেল যোগাযোগ শুরু হোক বাংলাদেশের চিলাহাটি স্টেশন দিয়ে। সেই দাবিকে মান্যতা দিয়ে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে রেল যোগাযোগ। ইতিমধ্যে দুই দেশই তাদের কাজ 2018 সালে মার্চ মাসের মধ্যে শেষ করে। এখন শুরু হলো দ্বিতীয় পর্যায়ের কাজ। দুই দেশের বর্ডার এলাকাতে প্রায় 3 কিলোমিটার লুপ লাইন তৈরির কাজ শুরু হলো গতকাল থেকে। এই কাজের উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই উপলক্ষে চিলাহাটি রেলওয়ে স্টেশনে একটি বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেই বাংলাদেশের রেলমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর জুলাই মাসে এই স্টেশন ধরেই ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে শুরু হবে রেল যোগাযোগ। এর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 8,000 লক্ষ টাকা। আগামী বছর জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। তিনি আরও বলেন, 2020 সালে জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশ রেল যোগাযোগ প্রকল্পের উদ্বোধন করবেন। স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়তেই জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। আমরা এখন পেয়ে গিয়েছি জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রসাচী রায়কে। আমরা সুব্রসাচী রায়ের কাছে যে প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ এবং হলদিবাড়ির মধ্যে একটা ট্রেন যোগাযোগের ব্যবস্থা মানে চলছে, এবং সেই ট্রেন যোগাযোগের ব্যবস্থাটা প্রায় হয়ে আসার মুখে আমরা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই যে ট্রেন যোগাযোগ আজকে রেলমন্ত্রী উদ্বোধন হলো, এটা শিলান্যাস করলেন, তো এই জায়গাটা দেখে আপনি কী ভাবছেন, উত্তরবঙ্গের কী সুবিধা হবে, এটা আপনি যদি আমাদের বলেন। আজকে আমাদের খুবই খুশির খবর। দীর্ঘদিন ধরে যে আন্দোলন আমরা করে আসছিলাম জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গবাসীকে নিয়ে, সেখানে গতকাল আমাদের যে বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উনি ঘোষণা করেছেন যে উনি গতকাল যে উনি যেটা শিলান্যাস করেছেন যে চিলাহাটিতে যে বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে যে রেল যোগাযোগ, হলদিবাড়ির মধ্য দিয়ে যে চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগের জন্য যে লাস্ট যে কাজ, শেষ স্টেপের সেই কাজের কালকে উনি শিলান্যাস করেছেন। তো এবার আমরা অত্যন্ত খুশির খবর, উনি সেখানে আমাদেরকে শুনিয়েছেন যে আগামী 2020 সালে, যেটা 2021 সালে হওয়ার কথা ছিল, অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজ করে উনি 2020 সালের মধ্যেই উনি ঘোষণা করলেন। 2020 সালের জুন মাসে এই সমস্ত কাজ উনি করে দুই দেশ সেটা হ্যান্ডওভার করে দেবে রেল দপ্তরকে, দুই দেশের রেল দপ্তরকে। এবং জুলাই মাসে অত্যন্ত খুশির সংবাদ উনি শুনিয়েছেন যে জুলাই মাসে আমাদের দু দেশের, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে এই বাংলাদেশ ভারতবর্ষের হলদিবাড়ি চিলাহাটির মধ্য দিয়ে যে রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করবেন। তো এটা আমাদের অত্যন্ত খুশির খবর। আমরা তাকিয়ে আছি সেই ডেটটার দিকে যেদিন সেটা ওপেনিং হবে। আমরা পেয়ে গেছি নাগরিক মঞ্চের সদস্য কার্তিক দাসকে আমরা পেয়ে গেছি। আমরা কার্তিক দাসের সঙ্গে কথা বলে জেনে নিতে চাইছি তার এই যে রেল যোগাযোগ হতে যাচ্ছে বা এরকম একটা দারুণ খবর আমাদের কাছে চলে এলো এবং আমরা জানতে পারলাম, এ প্রসঙ্গে আপনি যদি বলেন তাহলে কি মনে হচ্ছে? আপনারা তো অনেক দিন ধরে এই রেলের সঙ্গে যুক্ত এই ব্যাপারে। রেল নিয়ে তো আপনারা জানেনই, আমরা বহুদিন ধরে লড়াই করে যাচ্ছি, তো এটা অত্যন্ত খুশির খবর। যদি এটা চালু হয়ে যায়, বাংলাদেশের রেলমন্ত্রী যে শিলান্যাস করেছেন, তো আমাদের যেমন দার্জিলিংয়ের লোকদের জন্য বিশাল একটা সুখবর হতে যাচ্ছে, এবং ভারত এবং বাংলাদেশ ভায়া কলকাতা আর কি, তো আমাদের যোগাযোগ অত্যন্ত খুব নিবিড় হবে এবং আমাদের সময় কম লাগবে, আর প্লাস ট্যুরিস্টদের জন্য বেশ আনাগোনা বেড়ে যাবে, অনেক আমাদের আয় উন্নতি বেড়ে যাবে। জ্যোতি অ্যাগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির চা বাগান রবিবার বন্ধ করে দেওয়ায় পুজোর মুখে চরম বিপাকে পড়লেন এখানকার চা শ্রমিকেরা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চিট ব্রহ্মপুরের টাকুরিরডাঙ্গা এলাকায়। এই বাগানের সাথে যুক্ত রয়েছেন 68 জন স্থায়ী ও 35 জন ক্যাজুয়াল শ্রমিক এবং 4 জন সুপারভাইজার, 3 জন চৌকিদার। তাদের প্রত্যেকেরই সংসার চলে এই চা বাগানের ওপর নির্ভর করে। পুজোর মুখে না জানিয়ে মালিক কর্তৃপক্ষ হঠাৎ করে বাগান বন্ধ করে দেওয়ায় তারা সকলেই বিপাকে পড়েছেন। নরেশচন্দ্র রায়, কুসুম রায়, মিনতি রায়, দিনেশ রায়, বিকাশ রায়, দিগেন রায় প্রমুখ চা শ্রমিকেরা জানিয়েছেন, রবিবার কলকাতায় বাগানের বোনাস ঘোষণা করার কথা ছিল, সেই খুশিতে তারা সকালে এসে প্রতিদিনের মতো কাজে যোগ দেন। বেশ কিছু চা পাতাও তোলা হয়ে গিয়েছিল তাদের, সে সময়
হঠাৎ খবর আসে বাগান বন্ধ করে দেওয়ার ঘোষণা করছেন বাগান কর্তৃপক্ষ। চা শ্রমিকদের অভিযোগ, মালিক পক্ষ কিভাবে শ্রমিকদের কিছু না জানিয়ে চা বাগান বন্ধ করার সিদ্ধান্ত নিলেন, পুজোর মুখে তাদের বিপাকে ফেলা চক্রান্ত করলেন বাগান কর্তৃপক্ষ বলে দাবি শ্রমিকদের। তাই দ্রুত বাগান খোলা দাবিতে আজ থেকে বিক্ষোভ শুরু করলেন তারা। এছাড়াও পুজোর আগে বাগান খুলে বোনাস সহ শ্রমিকদের সব পাওনা মিটিয়ে দিতে হবে দাবি শ্রমিকদের। বাগানের শ্রমিক শরৎ অধিকারী বলেন, এর আগেও চক্রান্ত করে বেশ কয়েকবার অন্যায়ভাবে বাগান বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এবার দ্রুত বাগান খোলা না হলে তারা মালিক পক্ষকে আর বাগানে ঢুকতে দেবেন না বলে জানালেন তিনি। অন্যদিকে জ্যোতি অ্যাগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার সুরজিৎ চৌধুরী ও মালিক ননিগোপাল পাল দুজনেরই মোবাইল ফোন বন্ধ থাকায় এই বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবার আমরা কী করে বুঝতে পারলাম কী করে বন্ধ হলো? এটা তো মালিকের চক্রান্ত, আর এর আগে বারবার উনি মানে অন্যায়ভাবে বাগান বন্ধ করছে। তাই আমরা চাচ্ছি ওনাকে আর বাগান আমরা পরিচালনা করতে দিব না, আমরা নিজে নিজের মতো বাগান সাজিয়ে গুছিয়ে নিব, ওনাকে আসতে দিব না। এই 100 জন আমাদের, আর 4 জন সুপারভাইজার আর 3 জন চৌকিদার, আমরা খুব সমস্যায় পড়ে গেলাম। এখন আজকে তো মনে হয় ঘোষণা করতে কিন্তু উনি আজকে বাগান বন্ধ ঘোষণা করলো। মহালয়া উপলক্ষে জলপাইগুড়িতে বিক্রি হচ্ছে রকমারি আতশবাজি, তাই এখন থেকেই ভিড় শুরু হয়ে গিয়েছে বাজির দোকানগুলিতে। দিনবাজারে বাজির দোকানগুলিতে বিক্রি হচ্ছে রকমারি, তুবড়ি, চরকি, রংমশাল, তারাবাতি সহ আরও কত কী। তবে সারা বাজারে নেই কোনো শব্দবাজি, কারণ জেলা প্রশাসনের আদেশনামা মেনেই চলছে বাজির দোকানগুলি। দিন কয়েক আগে কয়েক লক্ষ টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আগামী শনিবার মহালয়া বড়দের সাথে বাজি কিনতে কচিকাঁচাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই বাজির দোকানগুলিতে। কয়েকদিন আগেই পুলিশ প্রশাসনের তৎপরতায় একটি বাজির দোকান থেকে একাধিক নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। তাই এবার বাজি ব্যবসায়ীরা বেশ সতর্কতা মেনেই ব্যবসা করছেন। বাজি ব্যবসায়ীরা জানান, শব্দবাজি বন্ধ হলেও ক্রেতাদের বাজির চাহিদার কোনো পরিবর্তন হয়নি। ক্রেতারা শব্দহীন বাজি কিনতেই ভিড় করছেন দোকানগুলিতে। শব্দহীন বাজিগুলি ব্যবহার করায় একদিকে যেমন পরিবেশকে কিছুটা পরিমাণ শব্দ দূষণের হাত থেকে বাঁচানো যাবে, অন্যদিকে মানুষের এই আনন্দ পশু পাখিদের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না। এছাড়াও ভয়ানক বিপদও ঘটবে না বাজি পোড়ানোর ব্যাপারে। প্রশাসন থেকে আমাদের নির্দেশ আছে শব্দবাজি যাতে আমরা না বেশি, আবার কাউকে শব্দবাজি চলে তাদেরকে বুঝাই যাতে শব্দবাজি বেচা ও মানে ফাটানো নিষিদ্ধ আছে। আমরা শব্দবাজি বেচি না, আর যেগুলো বাজি আমাদের বাচ্চাদের ক্ষতি করে না বা সব পরিবেশ দূষণ করে না, চরকি, তুবড়ি, তারাবাতি, রংমশাল এগুলো বেচি। বলছি কালকে তো প্রশাসন মানে পুলিশ প্রশাসনের সাথে মিটিং হয়ে গেল, সেখানে কি মানে জানানো হলো? শব্দবাজি বেচার জন্য আমাদেরকে বারণ করা হলো, সেটা আজকে থেকে না 2-3 বছর ধরেই প্রশাসন আমাদেরকে বারণ করে দেয়, আমরা বেচিও না, আর ফেস টু ফেস টু টাঙায় দিই, মাইকিংও করাই দিই। যে সমস্ত শব্দবাজি বিক্রি করেন সেটা পরিবেশের পক্ষে কতটা মানে বান্ধব, পরিবেশ বান্ধব? শব্দবাজি বেচি না, শব্দবাজি যেগুলো শব্দবিহীন বাজি সেগুলো বেচি, সেটা পরিবেশের জন্য ক্ষতিকারক না, নাহলে সরকার এটা এলাও করতো না। শব্দবাজি মধ্যে তুবড়ি, তারাবাতি, রংমাতি, রংমাটাল, তারপরে পাপ আপ টাইপের একদম বাচ্চাদের ছোটো ছোটো ভেলুন টাইপের এই তিন প্যাকেট নিষিদ্ধ করা হয়েছে অনেক আগে। লাঠি খেলার প্রতিযোগিতায় অংশ নেওয়া হলো না পাহাড়পুর এলাকার একটি কারবালা গোষ্ঠীর। শনিবার রাজগঞ্জের মান্তাধারি এলাকাতে বসেছিল মহরম উপলক্ষে সারারাত ব্যাপী লাঠি খেলা প্রতিযোগিতা। সেখানেই একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন 20 জনের একটি লাঠি খেলার দল। রাত 10টা নাগাদ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় কম বেশি সব যাত্রীরাই আহত হলে তাদের বেলাকোপা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 10 জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এই প্রসঙ্গে পাহাড়পুর কারবালা গোষ্ঠীর এক সদস্য আজিজা রহমান জানান, সারারাত ব্যাপী লাঠি খেলাতে অংশ নিতে জলপাইগুড়ি হলদিবাড়ি থেকে বহু কারবালা গোষ্ঠী অংশ নেয়। তারাও ওই প্রতিযোগিতাতে অংশ নিতে যাচ্ছিলেন, হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায়। আমরা লাঠি খেলা হচ্ছে কম্পিটিশন, সেটা হ্যাঁ কম্পিটিশন খেলা হচ্ছে, সেটা হচ্ছে মান্টারদারি
কটার সময় খেলা ছিল রাতে? খেলা আজকে দুদিন ধরে প্রোগ্রামটা, আজকে খেলবো কালকে খেলবো, এই 11টার থেকে স্টার্ট হবে রাত্রি। এখান থেকে কখন রওনা দিয়েছো? আমরা বাড়ির থেকে 9:30-9:30 রওনা আজকে রাতে। আজকে তারপর কি হলো, তুমি তো বাইকে ছিলা পেছনে? আমরা চারজন বাইকে পিছনে ছিলাম, আর একটা ইয়ে ছিল, মিউজিকগুলো ছিল, যেগুলো আমাদের খেলোয়াড় ছিল ম্যাক্সিমাম 30-35 জন। কি হয়েছে গাড়িটা? গাড়িটা যে মান্ডারডারি পাহাড়ে ক্রস করে একটা দুই সাইডে বাজার আছে, বাজারের মাঝখানে একটা টার্নিং হয়ে গিয়ে কতজন আহত হয়েছে? ম্যাক্সিমাম হলো 20 জনের উপরে। হ্যাঁ 20 জনের উপরে। বাকিটা কোথায় এখন? বাকিটা ফার্স্ট ট্রিটমেন্ট তো আমি তো সবাইকে নিয়ে গেছি, যে ব্লাব হওয়া যে গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল বড় বাড়ি সেখানে। তারপর এখন জলপাইগুড়ি থেকে ফার্স্ট ট্রিটমেন্ট ওদেরকে নেওয়ার পর চারজনের অবস্থা খুবই সিরিয়াস জন্য ওদেরকে নিয়ে আসলাম সুপার স্পেশালিটি হাসপাতালে। শ্যালককে বাড়িতে ডেকে এনে মারধর করার পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদার চাঁচলের বিষ্টুপুর এলাকায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত শ্যালককে সেখান থেকে উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত শ্যালকের নাম তজমুল হক, তার বয়স 25 বছর। অভিযুক্ত ভগ্নিপতির নাম সালাম শেখ। জানা গেছে সালাম শেখ তজমুলকে বাড়িতে ডেকে এনে তাকে মারধর করে, তারপর তার কাছ থেকে মোবাইল, নগদ 3,000 টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সকালে তজমুলের পারিবারিক সদস্যরা চাঁচল থানায় অভিযুক্ত সালাম শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করান। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কেন স্বামীর সাথে সংসার করবে না? স্বামীর সঙ্গে সংসার করতে চাই না, একে সংসার করতে হবে, এই জন্য আমি 80,000 টাকা ওম আমার ভাই দিয়েছিল, ও 80,000 টাকা বেমান করে দিয়েছে। আর কালকে ফাঁকিয়া ফুকিয়া ডাকে নে, রাত্রে বেড়া যায় ও ইনিটালের ফাঁকিয়া ফুকিয়া লেগে না, দারু ফেরায় না, রাত্রে বেড়া মেরেছে। রাত্রেবেলা মেরেছে? হ্যাঁ রাত্রেবেলা মেরেছে। আর এই সোনা হাতে চেন নিয়েছে, আর একটা মোবাইল ফাঁকিয়া টাকা নিয়েছে। টাকা পয়সা নিয়েছে কিছু? টাকা পয়সা 3,000 টাকা নিয়েছে। 3,000 টাকা নিয়েছে? আপনারা কি করে জানতে পারলেন ওকে মেরেছে? আমার কাকা মাছ মারতে গেছিল, সবাই মিলে গিয়ে ওকে কলাপ করে চাঁচল ভর্তি করেছে। চাঁচলকে খানা খেয়ে খানা হলে যাওয়া মালদা যাওয়া মালদাকে চাঁচলকে ভর্তি করে চাঁচলকে এখানে হবে না তো মালদা নিয়ে মালদা নিয়েছে। এখন কোথায় আপনার ভাই? আমার মালদা আছে। কেমন আছে ভাই এখন? এখন সিরিয়াস আছে। নাম কি ভাইয়ের? তজমুল। আপনার নাম কি? আমি সার আলম। যে মেরেছে তার নাম কি? আলম কাজুয়া আর রেন। আপনার চাচা তো বোনের স্বামীর নাম কি? সালম। থানায় গিয়েছিলেন রাতে? হ্যাঁ থানায় গিয়েছিল, কোথায় আঘাত জিজ্ঞাসা করো। এনআরসির বিষয়ে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে আত্মহত্যার প্ররোচনা দেবার অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা উচিত, এমনটাই মন্তব্য করলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। শনিবার বিকেলে জলপাইগুড়ি রবীন্দ্রভবনের মাঠে এনআরসির বিরোধিতা করে যে জনসভার আয়োজন করা হয় সেই সভায় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন ময়নাগুড়ির অন্নদার রায়সহ আরও বেশ কয়েকজন এনআরসির গুজবে আত্মঘাতী হয়েছেন, আর এই ধরনের গুজব ছড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিন তিনি বিভিন্ন সভায় বলে বেড়াচ্ছেন 2 কোটি মানুষকে বাংলা থেকে তাড়ানো হবে, রাজ্য সরকারের উচিত তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা। রাজীব কুমার প্রসঙ্গে তিনি বলেন ছোট থেকে সকলেই গোয়েন্দা গল্প পড়েছে, স্বপন কুমার বা আগাথা ক্রিস্টি এরা তো বিভিন্ন রহস্য উন্মোচন করত, কোনোদিন কি শুনেছেন গোয়েন্দা প্রধান নিজে উধাও হয়ে গিয়েছেন? এই রাজ্যে সেটাও হয়, তবে তিনি কোথায় আছেন তার রাজ্য ও কেন্দ্র উভয়ই জানে, তবে রাজীব কুমারের উচিত জলদি বাইরে এসে রহস্য উন্মোচন করা। অন্যদিকে যাদবপুর প্রসঙ্গে তিনি বলেন এখানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নাটক করছিলেন, তাকে ঘিরে রাজ্যপালও নাটক করেছেন বলে মন্তব্য করেন মোহাম্মদ সেলিম। তাদের নাটক দেখে ছাত্রছাত্রীরা তার ভিডিও পোস্ট করে, এই ঘটনা একপেশে নয়, ভিন্ন মতও রয়েছে তা প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি।
দায়িত্ব তো দিলীপ ঘোষকে নিতে হবে, যে প্রতিদিন বলছে দুই কোটি বাঙালিকে তাড়াবে, কেউ কাউকে তাড়াবে না। আবার তৃণমূল কংগ্রেসে প্রথম থেকে এমন করেছে যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে এ বলছে তৃণমূলের শিবিরে আসো, ও বলছে বিজেপির শিবিরে যাও। কিন্তু এই ভয় তো এখানে তো দীর্ঘদিন ধরে মানুষ বাস করছে, কোনোদিন তো নাগরিকতার প্রশ্ন নিয়ে ভয়ের প্রশ্ন আসেনি, তো কাউকে তো কখনো বাপ ঠাকুরদার আমলে কাউকে তো খুঁজতে হয়নি। তাহলে আসলে যেটা হয়েছে, যখন আমাদের দেশের গরিব মানুষ সে চাইছে তার জীবন জীবিকার নিরাপত্তা, বেকার চাইছে কাজ, সবচেয়ে বেশি বেকারি অবস্থা খারাপ, 45 বছর হচ্ছে খারাপ, দেশের অর্থনীতির চৌপাট, ব্যাংকগুলোর অবস্থা খারাপ, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কারোর কাছে এমন কোনো দাওয়াই নেই যে এই সমস্যা থেকে মানুষকে পরিত্রাণ। আরে গোয়েন্দার কাজ হচ্ছে খুঁজে বার করা, আংটি হারিয়ে গেছে খুঁজে বার করা, হত্যা হয়েছে তার করা, অপরাধী পালিয়ে গেছে তাকে খুঁজে বার করা। আমাদের মমতা ব্যানার্জির সরকার এমন চলছে যে যার কাজ ছিল অপরাধী খুঁজে বার করা, সেই এখন অপরাধীর মতো খুঁজে বাড়ি যাচ্ছে। কেন মমতা ব্যানার্জির এমন ছোঁয়া এবং লোকটা এমন ছোঁয়াছে, একবার যাকে ধরেছে যার কাছে গিয়েছে, যে তার কাছে গিয়েছে সেই অপরাধী হয়ে গিয়েছে। এবং এটা রাজ্যের আইন শৃঙ্খলা পেক্ষে ভয়ানক, কারণ কালকে দাঙ্গাঙ্গামা হবে কি না, পুজো সুজো হবে, কিন্তু গোয়েন্দা প্রধানের কাজ এগুলো ঠিক করে। আর এটা আশঙ্কা যেটা রাখতে হয়েছে ঠিকই আছে, এবং আমার মনে হয় রাজীব কুমারের এখন একটা আবেদন নিয়ে বেরোবে হয়তো, কারণ ওর কাছে কিছু গোপন তথ্য আছে যা আমরা জানতে পারছি, যেটা মমতা ব্যানার্জি তার পরিবার এবং তৃণমূলে হোমরা চোমরাদের যে লাভ হয়েছে চিট ফান্ডের থেকে, সেটাকে তদন্তের নাম করে তিনি সেসব হয় সাবাড় করেছেন, হয় লোপাট করেছেন, নাহলে দুধে অফিসার হলে কী হয় সেগুলোকে জোগাড় করে রেখে দিয়েছেন, তাতে তার হয়তো কিছুটা লাভ হয়েছিল সাময়িক, কিন্তু আদতে ক্ষতি হয়েছে, গরিব মানুষ টাকা ফেরত পায়নি, অপরাধী ধরা পড়েনি। এটা সিবিআই ওই তথ্যটা চাইছে, সিবিআই যে সে তথ্য নিয়ে গরিবের টাকা ফেরত দেবে এরকম ভরসা নেই, যেটাকে নিয়ে মমতা ব্ল্যাকমেল করেছেন সেটা সিবিআই সেটাকে নিয়ে ব্ল্যাকমেল করবে। ফের একটি বুনোদাতাল শহরে ঢুকে তাণ্ডব চালিয়ে ভেঙে দিল এক বাড়ির একটি পাকা রান্নাঘর। ঘটনাটি ঘটেছে নাগড়াকাটা ব্লকের সুকানি বস্তি এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে হাতের উৎপাত যেভাবে বেড়েছে সেজন্য সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। যে গৃহস্থের রান্নাঘর ভেঙে দিয়েছে তার নাম দীপক থাপা। গত এক মাসে 3 বার তার বাড়িতে ভাঙচুর চালায় দাতালটি। জানা গেছে শনিবার রাত 2টা নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে বেরিয়ে জলঢাকা নদী পেরিয়ে সুখানি বস্তি এলাকায় ঢুকে দীপক থাপার রান্নাঘর সামনে পড়ায় সেটি ভাঙচুর শুরু করে দাতালটি। রাত বেশি থাকায় গৃহস্থ দীপক থাপা বাড়িতে গভীর ঘুমে আশ্চর্য ছিলেন। এরপর ঘর ভাঙার শব্দে ঘুম ভেঙে উঠে এসে রান্নাঘরে উঁকি মেরে দেখতে পান দাতালটি তার রান্নাঘরটিতে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। বড় চেহারা দাতাল হাতিকে দেখে ভয় পেয়ে চুপ করে বসে থাকেন তিনি। দাতালটি তাণ্ডব চালিয়ে রান্নাঘর ভেঙে সেখানে মজুদ থাকা চাল ডাল শাকসবজি খেয়ে বাকিটা নষ্ট করে দেয়, এমনকি গ্যাস ওভেনটিও ভেঙে দেয় দাতালটি। এভাবেই 1 ঘন্টা তাণ্ডব চালানোর পর ফের সেটি জলঢাকা জঙ্গলে ফিরে যায়। এই ঘটনা দেখতে এসে খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, হাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। यहाँ पे तो हम लोगों ने पहले इन्फॉर्मेशन दिया था, वाइल्ड लाइफ डिपार्टमेंट फॉरेस्ट डिपार्टमेंट को इन्फॉर्मेशन दिया था, वैसे एप्लीकेशन वगैरह कुछ दिया नहीं था। हमने सोचा चलो एक दो बार कर लिया, अब उसके लिए क्या करना, लेकिन आज के डेट में देखा जाए तो बहुत ज़्यादा क्षति कर दिया है, बहुत ज़्यादा डैमेज हो गया है। तो अभी देखा जाए इसको अगर हम लोग बनाने भी जा रहे हैं तो करीबन 20-30 हज़ार रुपये से ज़्यादा लग जाएगा खर्चा। किचन का जितना खर्चा देख रहे हैं आप, जितना डैमेज हो गया है, और आउटसाइड जो है बाहर साइड का वो पीछे साइड का भी वाल पूरा तोड़ दिया है यहाँ पे, और हमारा जो राशन पानी वो भी पूरा का पूरा निकल गया, मतलब एक भी यहाँ तक कि चीनी और चाय पत्ती तक को छोड़ा नहीं, टोटल मतलब कुछ भी नहीं छोड़ा, सारा ख़त्म कर दिया। क्या चाहते हैं? तो हम लोग यही चाहते हैं फॉरेस्ट डिपार्टमेंट से कि हमारा जो भी क्षति हुआ है, जो भी डैमेज हुआ है, उसको फॉरेस्ट डिपार्टमेंट हमें दे और हमारा सहयोग करे इस चीज़ को, क्योंकि हम लोग भी जब कॉपरेट कर रहे हैं वाइल्ड लाइफ को लेकर, एनिमल्स को लेकर, कि हम लोग भी नहीं चाहते कि कुछ उनके साथ भी कोई ऐसा कुछ घटना घटे। जैसे बहुत सारे जगह पे देखा जाए तो आज से करीबन 1 हफ्ता पहले मैंने फेसबुक में देखा था, बिहार में एक घटना घटा था, झारखंड में, वहाँ पे खेती में मतलब ऐसे ही तंग करता था जो फसल वगैरह लगाते थे वहाँ पे हाथी, तो वहाँ पे क्या किए वो लोगों ने करंट लगा दिए पूरा, वो 11,000 वोल्टेज का करंट था मेरे ख्याल से, हाथी को शॉर्ट के कारण वहाँ पे हाथी मर गया। तो इस चीज़ को
वाइल्ड लाइफ डिपार्टमेंट को और फॉरेस्ट डिपार्टमेंट को भी ध्यान देना चाहिए कि कहीं गरीब किसानों का या कोई गरीब मजदूरों का घर अगर ऐसा तोड़ा जा रहा है तो उनका थोड़ा उनको देखें कि भाई उनका क्या हुआ है नहीं हुआ है, ताकि वो भी परेशान ना हो। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। বন্ধুরা, এই ফেস্টিভ সিজনে নিজেকে সাজিয়ে অনন্য করে তুলুন দিশা শাড়ি কালেকশনসের সাথে, কারণ দিশা শাড়ি কালেকশনস মানে একটু অন্যরকম, একটু আলাদা। আপনি যদি এক্সক্লুসিভ শাড়ি কালেকশনস চান তাহলে অতি অবশ্যই চলে আসুন দিশা বুটিক, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, ডিভিসি রোড, জলপাইগুড়ি। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। পুজোয় চাই নতুন জামা, সঙ্গে হাতে নতুন ফোন, কিনতে হলে আসতে হবে স্বপন কমিউনিকেশন। জলপাইগুড়ি শহরের মোবাইল জগতে নতুন সংযোজন স্বপন কমিউনিকেশন। এখানে আপনি পাবেন স্যামসাং, ভিভো, রিয়েলমি, এমআই সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের অত্যাধুনিক মোবাইলের বিপুল সম্ভার, সঙ্গে থাকছে চোখ ধাঁধানো অ্যাক্সেসরিজ। এছাড়াও ক্রেতা বন্ধুদের সুবিধার্থে প্রতিটি মোবাইল ক্রয়ের উপর থাকছে 0% ইন্টারেস্টে ফাইন্যান্সের সুবিধা। তাই আজই আসুন আমাদের শোরুমে স্বপন কমিউনিকেশন প্রেমিসেস অব বসাক স্টুডিও অপোজিট আর্যাবর্ত কমপ্লেক্স, ডিবিসি রোড, জলপাইগুড়ি। ফোন 9064261549। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনস এর গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লস এর পাশে। ফোন নাম্বার 9434005933। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! প্রতি বছরের মতো এবারও অ্যাজেলিয়া লেডিস বিউটি পার্লার নিয়ে এসেছে আকর্ষণীয় 20% থেকে 30% ছাড়ে ফেসিয়াল, হেয়ার কাটিং, হেয়ার স্পা, হেয়ার কালার, হাইলাইট, স্ট্রেটনিং, স্মুথনিং ইত্যাদি। এছাড়াও আমাদের এখানে যত্ন সহকারে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ এবং অয়েল মাসাজের ব্যবস্থা আছে। যোগাযোগ অ্যাজেলিয়া লেডিস বিউটি পার্লার, শান্তিপাড়া, জলপাইগুড়ি। ফোন 8918202238। এবার পূজোয় নিজেকে অপরূপা রূপে সাজাতে চলে আসুন রাজকুমারীতে। এখানে আপনারা পাবেন আমেরিকান ডায়মন্ড, কাস্টিউম জুয়েলারি, গোল্ড প্লেটেড জুয়েলারি, কুন্দন জুয়েলারি, বিভিন্ন ব্র্যান্ডেড কসমেটিক্স ইত্যাদি। এছাড়াও এখানে পাবেন দুলহান সেট, ব্রাইডাল সেট, ভারতনাট্যমের সেট। দিনবাজার, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9635111066। পার্টি থেকে বিয়ে, কনফারেন্স থেকে যে কোনো অনুষ্ঠান, আপনাদের সেবায় সদাই নিয়োজিত রয়েছে জলপাইগুড়ির 3-স্টার হোটেল, হোটেল ডিলা প্রীতম, যা আজ আতিথেয়তা সেরা। যে কোনো সিজন, যে কোনো সেলিব্রেশনে দেশি বিদেশি সব রকম পসরা সাজিয়ে হাজির আমরা। এবার পুজোতেও আপনাদের রসনা তৃপ্ত করতে সদাই প্রস্তুত আমরা। রকমারি বাঙালি খাবারের পাশাপাশি থাকছে মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান খাবারের আকর্ষণীয় সম্ভার। পুজোর খাওয়া দাওয়া বলতেই হোটেল ডিলা প্রীতম, কারণ আমরাই একমাত্র দিতে পারি 100% হাইজেনিক নিউট্রিশন এবং ডেলিশিয়াস পরিষেবা।
হোটেল ডিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে লুইদার তত্ত্বাবধানে প্রায় 9 বছর ধরে গর্বের সাথে AIMC এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে, যার নতুন ক্যাম্পাস আগস্ট মাসে উদ্বোধন হতে চলেছে। এখানে জয়েন্ট এন্ট্রান্স, WBCS, ব্যাংকিং, অফিসিয়াল প্রভৃতি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে বেস্ট গাইডেন্সের জন্য ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয়। তাই আমরা ঠিক করলাম পলিটেকনিক, জেক্সপো, ভোকলেট, জয়েন্ট কিছু সরকারি চাকরির প্রস্তুতির জন্য অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে ফুল টাইম ক্লাস করানো হবে। আমাদের ঠিকানা পান্ডাপাড়া বৌবাজার 10 নম্বর গলির বিপরীতে। ফোন নম্বর 9126419371। মোবাইল জোন, এ ইউনিট অফ দ্য কম্পিউটার ওয়ার্ল্ড। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামী দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস থানা রোড জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। জীবন দিশা মেডিকেল স্টোর, এখানে আপনারা পাবেন সমস্ত রকম ঔষধের ওপর 18% অবধি ছাড়। আপনার প্রয়োজনীয় ওষুধ কিনতে আজই আসুন আমাদের মেডিকেল স্টোরে। জীবন দিশা মেডিকেল স্টোর, মাসকলাই বাড়ি, জলপাইগুড়ি। ফোন নম্বর 8967660923, 8101666577971408 13। জলপাইগুড়িতে কম্পিউটার এবং মোবাইল কেনার ভাবনা এলেই আমাদের মাথায় আসে পিঞ্চা কম্পিউটারের নাম, কারণ দীর্ঘ 15 বছর ধরে ক্রেতাদের ন্যায্য মূল্যে মোবাইল ও কম্পিউটার বিক্রয় পরিষেবা দিয়ে আসছে পিঞ্চা কম্পিউটার। এখানে আপনি পাবেন 0% ইন্টারেস্টে ফাইন্যান্স ফেসিলিটি, স্যামসাং, ভিভো, রেডমি, নোকিয়া মোবাইল ফোনের সঙ্গে আমাদের এখানে পাবেন অন্য সমস্ত ব্র্যান্ডের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, সিসিটিভি ইত্যাদি। আমাদের ঠিকানা পিঞ্চা কম্পিউটার, এমজি রোড, ডিমবাজার, জলপাইগুড়ি। 4974900474। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অব ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নম্বরটি মনে রাখুন 9832094048। এখন জলপাইগুড়িতেও অ্যাপোলো হসপিটালস চেন্নাই থেকে নিয়মিত রোগী দেখতে আসছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শুভজ্যোতি অধিকারী, FD কনসালট্যান্ট ফিজিশিয়ান, এবং ডাক্তার গৌরব দাস শিশুরোগ বিশেষজ্ঞ, ডাক্তার অম্লান রায় জেনারেল ফিজিশিয়ান সহ অন্যান্য চিকিৎসকেরা। ফ্রি হোম ডেলিভারির সুবিধাও পাচ্ছেন স্বস্তি থেকে। যোগাযোগ করুন 8420316111। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা মানে আর দুর্গন্ধযুক্ত পরিবেশ নয়, ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা মানে আর পরিবেশ দূষণের উৎস নয়। তাই এখন আবর্জনা থেকে উৎপন্ন হবে সার, যা কৃষিক্ষেত্রে ব্যবহার করা সম্ভবপর হবে। সেজন্য যারা পৌর শহর বা পৌর নিগমের ভেতরে বাস করেন, তাদের ঘরবাড়ি থেকে কিংবা সে সমস্ত পৌর এলাকা থেকে প্রত্যহ যত আবর্জনা জমা হয়, তাতে একটা বা দুটো ডাম্পিং গ্রাউন্ড ব্যবহার করেও আবর্জনার বিস্তার ঠেকানো যাচ্ছে না। আর ডাম্পিং গ্রাউন্ডের জন্য যে জমির প্রয়োজন হয়, তা নিয়েও কিন্তু সংকট দেখা দেয়। আন্দোলনের সম্মুখীন হন পৌর বা নগরবাসী পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাই এই আবর্জনা এখন আর দুর্গন্ধ বা পরিবেশ দূষণের আঁতুড়ঘর নয়, উল্টে সার তৈরি করে অর্থ রোজগারের নতুন দিশা সৃষ্টি করছে এই আবর্জনা। তারই স্পষ্ট ছবি লক্ষ্য করা গেল শিলিগুড়িতে। জনবহুল এই শহর থেকে প্রত্যহ প্রচুর আবর্জনা জমা হয় সেবক রোডে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে। রবিবার থেকে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে সুইস এজেন্সি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় শিলিগুড়ি সেবক রোডের ডাম্পিং গ্রাউন্ডে ক্যাপাসিটি প্রজেক্ট শুরু করা হলো।
এই প্রজেক্টের মাধ্যমে ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনাকে রিসাইক্লিং করে সার তৈরি করা হবে। মেয়র অশোক ভট্টাচার্য এদিন এই ক্যাপাসিটি প্রজেক্টের শুভ উদ্বোধন করলেন। এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের প্রতিনিধিরাও। এ বিষয়ে মেয়র অশোক ভট্টাচার্য জানালেন, ডাম্পিং গ্রাউন্ডে স্থাপিত এই প্রজেক্ট দ্বারা প্রতিদিন 1,00,000 টন সার তৈরি করা সম্ভব হবে। এখানকার তৈরি সার চা সহ অন্যান্য ফসলের চাষে লাগানো যাবে। এর ফলে একদিকে যেমন আবর্জনার সমস্যার সমাধান হবে, অন্যদিকে এই সার থেকে জৈব ফসল পাওয়া যাবে বলে জানালেন মেয়র অশোক ভট্টাচার্য। একটা প্রজেক্ট, এটাকে বলা হচ্ছে আমাদের তো যে কোনো শহরের যে জঞ্জাল যেটা সংগৃহীত হয় বর্জ্য পদার্থ, যাকে বলে সলিড ওয়েস্ট অর্থাৎ কঠিন বর্জ্য পদার্থ, এই কঠিন বর্জ্য পদার্থের মধ্যে দুটো দু রকমের আছে, একরকম বায়োডিগ্রেডেবল, একরকম নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল এই বর্জ্য যেটা আমাদের শিলিগুড়ি শহরে প্রায় 65% দুটো ওয়ার্ডকে আমরা এখন টার্গেট করেছি। এটা এই যে মেশিনটা অর্গানিক যেটাকে বলা হচ্ছে কম্পোস্টার, যে কনভার্টার যাকে বলা হয়, অর্থাৎ জঞ্জাল থেকে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে সারের সৃষ্টি হবে, এখানে দৈনিক 1 টন পর্যন্ত সার তৈরি হতে পারে। এই সার তৈরি করার বড় বিষয়টা হচ্ছে এর পরে, আর আমরা যে এই যে ডাম্পিং গ্রাউন্ডে যে জঞ্জালটাকে ডাম্প করছি, এমন একটা সময় আসবে ভবিষ্যতে ডাম্প করার প্রয়োজন হবে না। এখান থেকে এগুলোই বর্জ্য সারের, বর্জ্য পদার্থ থেকে সারে পরিণত হবে, সেই সার চায়ে বা ফুলে বা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে, চাষের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে, এবং তার দ্বারা আমরা অনেক বেশি অর্গানিক ফসল আমরা পেতে পারি, যেটা এখন সিকিমে করেছি। বাড়ির পাশে মদ বিক্রির প্রতিবাদ করায় এক যুবককে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তার ধারে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল মদ বিক্রেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার পশ্চিম বীরনগর এলাকায়। সেজন্য এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত প্রতিবাদী এই যুবকের নাম দীপক রায়। দীপক ওই এলাকায় কয়েকজনকে মদ বিক্রি করতে দেখে কিছুদিন আগে তার প্রতিবাদ করে। তারপর থেকেই বিভিন্নভাবে দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ দীপকের। শনিবার গভীর রাতে দীপক যখন বন্ধুর বাড়ি থেকে পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় রায়গঞ্জ পুরসভার পশ্চিম বীরনগর এলাকায় কিছু দুষ্কৃতী তার পথ আটকায় এবং একা পেয়ে তার ওপর শুরু হয় এলোপাথারি মারধর। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পাঠানো হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করার পাশাপাশি পলাতক দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। বন্ধু আয় থেকে খাওয়া দাওয়া করে রাত দেড়টার দিকে আসতেছি, তখনই ওরা হচ্ছে মদ খায় রাস্তার মধ্যে ধরে নিয়ে বেধরক মারামারি, তুই বন্ধ করা দিকে, তুই বন্ধ করানো, কে দারু বন্ধ করে দিই কেন। এর আগেও কিন্তু সবাই জানানো হয়েছে সবাইকেই, কিন্তু কেউ পরিবর্তন করে না। তোমার কী দিয়ে মেরেছে? এই সাইডে প্লেটটা মারছে, বাদ বাকি গলা একবার চিপে ধরছিল মনে করো, হাতে হাতে হচ্ছে খুব ব্লেড লাগছে, এই যে ফাটানোর দাগ আছে, এই সাইডে দেখেন ওই যে গোটা কাড়া মেরেছে আপনাদের, কাড়া মেরেছে মার্চ হচ্ছে সঞ্জীব হচ্ছে বাসফোর, অমিত বাসফোর, ভোলা বাসফোর। কেন মারলে কেন আপনাদেরকে মাঠটাকে মারলে কেন? ওই যে জিটা কথা বললাম, ওই ব্যাপার কি আপনি যে বাধা দিয়েছিলেন, কী করতে বাধা দিয়েছিলেন? ওদের বাধা কোনো কিছু না, আমি আমাদের ওখানে মদ বিক্রি হতো, আমার বাড়ি ওখানে, বাড়ির পাশে আমি মদ করতে দিব না, মেন কথা যেটা বাড়ির পাশে কেউ বিক্রি করতে দেবে না মদ, মদ বিক্রি করতে দেব না। মহিলা ফুটবলের প্রসারে ইসলামপুর হাই স্কুলের ময়দানে মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় নাইট ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন মহকুমা ক্রীড়া সংস্থার চিফ প্যাট্রন কানাইলাল আগরওয়াল। কলকাতা, শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের খ্যাতনামা 8টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দলগুলি হলো কলকাতার ইস্টবেঙ্গল, জর্জ টেলিগ্রাফ, ইউনাইটেড এফসি, রেলওয়ে এফসি, ছাড়াও শিলিগুড়ির নবাঙ্কুর সংঘ, মালদার গাজল এফসি, দার্জিলিংয়ের ইউনাইটেড এফসি, এফএক্স এফসি, কালিম্পং।
শনিবার সন্ধ্যায় কালিম্পং বনাম জলপাইগুড়ি মহিলা দলের প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়। আগামী 29 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। রবিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলার মুখোমুখি হতে চলেছে কলকাতা রেলওয়ে FC বনাম ইউনাইটেড FC দার্জিলিং। খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে অস্থায়ী গ্যালারি। সব মিলিয়ে শারদীয়া উৎসবের আগে ফুটবল খেলায় মেতে উঠলেন ইসলামপুরবাসী। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।